হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মঙ্গলের বকরি অবস্থান। মঙ্গল মেষ রাশিতে বকরি হয়ে যাবে 9 সেপ্টেম্বর থেকে, বকরি অবস্থা থাকবে এখানে 13ই নভেম্বর পর্যন্ত। মঙ্গলের এই যে বকরি অবস্থা, সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব ফেলবে না ফেলবে ডিটেলসে আমরা আলোচনা করব। সবার ফার্স্টে যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষদের যে কথাটা বলার সেটা হচ্ছে, এই সময় কিন্তু আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ভাবছেন জমি বাড়ি কিনবো তাদের জন্য আমি বলবো সময়টা খুব একটা ভালো না, কিনলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন না। সিনিয়রদের সাথে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে, এই সময় আপনাদের একটু মন মেজাজ ভালো থাকবে না, একটু খিটখিটে টাইপসের প্রবণতা আপনাদের মধ্যে দেখা দেবে। এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ড হেলথ নিয়ে সমস্যায় আপনারা থাকছেন। হেলথ এই সময় আপনাদের কিন্তু খুব একটা ভালো থাকছে না, লিভার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু এই সময় আপনাদের অ্যারাইজ করতে পারে। যে কোনো কাজ এই সময় যদি আপনারা শুরু করেন, নতুন কাজ, সেক্ষেত্রে আমি বলবো খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন না। যে কোনো কাজ শুরু করলে কিন্তু একটু সমস্যা আপনাদের থাকছে। বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে এই সময় আমি বলবো না নেওয়াই ভালো, সেটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। মঙ্গলের এই বকরি অবস্থা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো কিছু নিয়ে আসছে না। এবার জানবো বিষরাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কী ফল নিয়ে আসছে। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন বাইরে যাবেন, সেটা আপনাদের জবের জন্য হোক, এডুকেশান হোক বা যাই হোক, কোনো কারণে সেটা কিন্তু আপনাদের ডিলে হয়ে যাবে। সেটা আপনাদের যে কোনো কারণ হতে পারে, সেই কারণে কিন্তু ডিলে হওয়ার চান্স কিন্তু থাকছে। কোথাও ইনভেস্ট করলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন না, ইনভেস্টে একটু প্রবলেম থাকছে। এই সময় আপনাদের বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বড় সিদ্ধান্ত নিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন না। ফ্যামিলির লোকদের থেকে কিন্তু একটু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা এই সময় আপনাদের থাকছে। বিষরাশির মানুষদের জন্য মঙ্গলের এই পরিবর্তন খুব একটা বেটার কিছু নিয়ে আসছে না। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য মঙ্গলের বকরি অবস্থা কী ফল নিয়ে আসছে। মিথুন রাশির মানুষদের জন্য যেটা বলার সেটা হচ্ছে, আপনাদের সিচুয়েশানটা এরকম ক্রিয়েট হবে, ধরুন যে কোনো জিনিস আপনারা জানেন কি পাওয়ার সম্ভাবনা 99%, কিন্তু যখন দেখবেন আপনারা পাচ্ছেন সেটা পুরোটা পাচ্ছেন না বা পেতে অনেকটা দেরি হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করার চান্স থাকছে। এই সময় কিন্তু আপনাদের বলবো হেলথ নিয়ে অ্যালার্ট থাকুন, যদি ড্রাইভ করেন খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, লিভার ওরিয়েন্টেড প্রবলেম অ্যারাইজ করতে পারে। আপনারা আগুন থেকে কিন্তু এই সময় একটু সাবধানে থাকুন। যে কোনো জিনিস প্রাপ্তিতে এই সময় আপনাদের একটু ডিলে হওয়ার চান্স কিন্তু থাকছে। জবের জায়গায় একটু কলিগদের সাথে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে, একটু মতবিরোধ, কিছু কিছু কারণে আপনাকে ট্র্যাপে ফেলে দেওয়া, এরকম ধরনের জিনিস কিন্তু জবের জায়গায় ক্রিয়েট হওয়ার চান্স অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসে। কর্কট রাশির মানুষদের যেটা বলার সেটা হচ্ছে, কাজের জায়গায় একটু সমস্যা অ্যারাইজ করবে, জব পেতে একটু দেরি হবে। ধরুন আপনি জানেন কি জবটা আপনি পেয়ে যাবেন কনফার্ম, সেটা কিন্তু পেতে একটু দেরি হলো, জবের জায়গায় একটু প্রবলেম হলো, কারোর সাথে একটু বিবাদে জড়িয়ে গেলেন, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের অ্যারাইজ করার চান্স অনেকটা মাত্রায় থাকছে। হেলথ নিয়েও কিন্তু একটু প্রবলেমে থাকছেন, এডুকেশনেতে একটু প্রবলেম থাকছে, একটু ডিলে, একটু অমনোযোগ, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করার চান্স অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কী ফল নিয়ে আসছে। আপনাদের যেটা বলার সেটা হচ্ছে, একটু প্রবলেম অ্যারাইজ করবে, সেটা হচ্ছে সিনিয়র কারোর সাথে একটু প্রবলেম অ্যারাইজ করো, বিশেষ করে বাবার সাথে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করার চান্স এই সময় থাকছে। কোনো একটা বিষয় নিয়ে বিবাদ, যার ফলে কিন্তু এই সমস্যাটা অনেকটা দূর গড়াতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করবে। জমি বাড়ি নিয়ে কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে, জমি বাড়ি নিয়ে কোনো ডিল এই সময় করলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই সময় পাবেন না। জব পেতে একটু ডিলে, অর্থ কোথাও নিয়োগ করলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন না। কন্যা রাশির মানুষদের বলবো এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ড অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে যারা ড্রাইভ করেন তাদেরকে আমি বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু সমস্যা থাকছে। আগুন থেকে কিন্তু এই সময় আপনাদের একটু সামলে চলতে হবে, না হলে কিন্তু কোথাও আপনারা প্রচণ্ডভাবে আহত হওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় যদি আপনারা বাড়ি কিনবেন ভাবেন, তাহলে আমি বলবো সময়টা খুব একটা ভালো না, কটা দিন ওয়েট করে যান, তারপর কিনলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। মায়ের হেলথ নিয়ে একটু টেনশনে থাকবেন,
করবেন, লিভার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করার চান্স অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কি ফল নিয়ে আসছে। আপনাদের বিজনেসে একটু ডিলে হবে, কোনো জিনিস পেতে ডিলে হচ্ছে, বা ধরুন যারা বিজনেস শুরু করবেন ভাবছেন সেই শুরু করতে একটু দেরি হলো, কোনো আইনি ঝঞ্ঝাটে একটু জড়িয়ে গেলেন, সরকারের সাথে কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে গেলেন, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। যাদের কোর্টে কোনো কেস চলছে সেক্ষেত্রে আমি বলবো এই সময় একটু সামনে চলতে, না হলে কিন্তু সমস্যা থাকছে। আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা থাকছে, একটু মাথা গরম হয়ে যাওয়ার ফলে একটু সমস্যা অ্যারাইজ করবে, কোথাও গিয়ে ভুল বোঝাবুঝির জন্য একটু সমস্যা অ্যারাইজ করবে। আপনি এই সময় পর্যন্ত ডমিনেটিং হয়ে যাবেন, যার ফলেও কিন্তু খানিকটা সমস্যা অ্যারাইজ করবে। এই ডমিনেটিং নেচারটাকে কিন্তু আপনাকে এই সময় একটু ত্যাগ করতে হবে, না হলে কিন্তু সেটা আপনার বিজনেস হোক, জব হোক, বা আপনার বিবাহিত জীবন হোক, যেখানে হোক সমস্যা কিন্তু থাকবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির মানুষদের যেটা বলার সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ মুডি হয়ে যাবেন, কোনো কাজ করতে দিলে একদিনের কাজটাকে আপনারা 10 দিন লাগাচ্ছেন, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করবে। জমি বাড়ি নিয়ে একটু বিবাদ তৈরি হয়ে যাবে ফ্যামিলির লোকজনদের সাথে, ফ্যামিলির লোকজনদের থেকে আপনারা একটু দূরত্ব মেনটেন করে চলবেন, বন্ধুদের থেকে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনারা কাউকে চট করে হেল্প করতে চাইবেন না, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। মঙ্গলের এই যে বকরি অবস্থা আপনাদের কিন্তু হেলথের ওপরও প্রচণ্ড এফেক্ট ফেলবে। আপনারা যদি ড্রাইভ করেন তাহলে আমি বলবো খুব কেয়ারফুল ড্রাইভ করতে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কি ফল নিয়ে আসে। এডুকেশনের জন্য একটু সমস্যা থাকছে, এডুকেশনে অ্যাডমিশনের ডিলে, এডুকেশনে অমনোযোগী, এই ধরনের ব্যাপার কিন্তু থাকছে। প্রেমের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে একটু প্রবলেম থাকবে, কারণ আপনাদের মধ্যে একটু ডমিনেটিং নেচার কাজ করবে, একটু ইগো কাজ করবে, একটু জেদ কাজ করবে, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রেমের জায়গায় প্রচণ্ড সমস্যা কিন্তু থাকছে। যতদিন এই মঙ্গল বকরি অবস্থায় থাকছে এডুকেশনে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, প্রেমের জায়গায় খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না। আর একটা যেটা বলার সেটা হচ্ছে বিজনেসেও কিন্তু খুব ভালো পারফর্ম আপনারা করতে পারবেন না, কাজের জায়গায়ও কিন্তু একটু সমস্যা, ঝামেলা, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। মঙ্গলের এই বকরি অবস্থা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে না। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কি ফল নিয়ে আসছে। আপনাদের যেটা বলার সেটা হচ্ছে আপনারা কোনো জমি বাড়ির ব্যাপার নিয়ে আইনি ঝঞ্ঝাটে কিন্তু একটু জড়িয়ে যেতে পারেন। এই সময় আপনারা যদি কোথাও কিছু ফাঁকি দেন সরকারি জায়গায়, বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত ব্যাপারে ঝামেলায় জড়াবেন, এই ব্যাপারগুলোকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করুন, না হলে কিন্তু সমস্যা থাকছে। এই সময় কোনো সরকারি কাজ প্রচণ্ড মাত্রায় ডিলে হওয়ার চান্স কিন্তু থাকছে। মায়ের সাথে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে একটু সমস্যা থাকছে, মায়ের হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনাদের একটু সমস্যা থাকছে। মঙ্গলের রাশি পরিবর্তন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসছে না। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থা কি রেজাল্ট নিয়ে আসছে। কমিউনিকেশানে একটু ডিলে হয়ে যাবে, যে কোনো কাজ একটু প্রবলেমের মধ্যে থাকবে, যেটা দুদিনে হয়ে যাওয়ার সেটা 10 দিন সময় লাগবে। মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকবে, ভাই বোনের সাথে একটু সমস্যা থাকবে, এই ব্যাপারটাকে কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করুন, কারণ এই ট্রানজিশন তো সাময়িক, তাই এই ব্যাপারগুলোকে একটু হ্যান্ডেল করলে আমাদের সেরকম কোনো সমস্যা থাকে না। নতুন কমিউনিকেশানে একটু প্রবলেম হবে, যে কোনো কাজ করতে আপনাদের এই সময় কিন্তু খুব একটা মুড লাগবে না, হচ্ছে হবে এরকম টেন্ডেন্সি কিন্তু থাকবে। এই সময় কিন্তু আপনাদের চারপাশে যে লোকজন থাকে তাদের সাথে আপনারা কোথাও গিয়ে একটু কিন্তু মিসবিহেভ করে ফেলবেন, এই ব্যাপারটাকে কিন্তু আপনাদের একটু হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকছে না। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য মঙ্গলের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। মীন রাশির মানুষদের যেটা বলার সেটা হচ্ছে এই সময় কিন্তু অর্থ লেনদেনের সময় একটু অ্যালার্ট থাকুন, কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে পেতে কিন্তু প্রচণ্ড পরিমাণ দেরি হবে। অর্থ নিয়ে কিন্তু আপনাদের ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে প্রচণ্ড মাত্রায় ভোগাবে। হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যায় আপনারা থাকবেন, হেলথ নিয়ে এই সমস্যাটা আপনাদের কিন্তু বাড়তে থাকবে, সেরকম সমস্যা সমাধানের পথও কিন্তু এই সময় আপনারা
খুঁজে পাবেন না। তাহলে বন্ধুরা মঙ্গলের ট্রানজিট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও একটা ইনফরমেশন, রাহু ট্রানজিট নিয়ে একটি ভিডিও করেছি, যারা এখনও দেখেননি তাদের জন্য কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। অনেক ইনফরমেশান এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।